যে কাজগুলো ফিঙ্গারপ্রিন্ট লাগে এই কাজগুলো আমাদের দ্বারা হতে চাচ্ছে না এনআইডি কার্ড আমি কোনোভাবেই দুই বছর যাবত করতে পারছি না রাজশাহীর পুঠিয়া উপজেলার পচামারিয়া গ্রামে বাড়ি অমল সরকারের তার পরিবারের ছয়জন সদস্যের হাতে আঙ্গুলের ছাপ নেই এটি বিরল এক ধরনের রোগ অমলের বাপ দাদাও এ রোগে আক্রান্ত ছিলেন ডিজিটাল যুগে এসে সবখানেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে তাই সংগ্রহ করা হচ্ছে বায়োমেট্রিক তথ্য পাসপোর্ট সিম কার্ড ড্রাইভিং লাইসেন্স সবখানেই লাগে আঙ্গুলের ছাপ সেখানে আঙুলের ছাপ না থাকায় পদে পদে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের বংশানুক্রমে পাওয়া এই রোগের কারণে দুই বছরেরও বেশি সময় ধরে ড্রাইভিং লাইসেন্স করতে পারছেন না অমল সরকার আর তার ছোট ছেলে অনু সরকার পাচ্ছে না জাতীয় পরিচয়পত্র যে কাজগুলো ফিঙ্গারপ্রিন্ট লাগে এ কাজগুলো আমাদের দ্বারা হতে যাচ্ছে না এই কার্ড আমি কোনোভাবেই দুই বছর যাবৎ করতে পারছি না আমার ভাইয়ের আমার বাবার বর অমল সরকারের স্ত্রী জানান ভারী কাজ করতে গেলে হাত ফেটে রক্ত বের হয় স্বামী ও ছেলে অনুর তাই পরিবারের সদস্যদের সুচিকিৎসার জন্য অমলের মা চান সরকারি সহায়তা এক দুই তিন ঢাকায় জমি জিতে নি ক্যাশব্যাক সহ কোটি টাকার পুরস্কার আমার ওই মেয়ে ছেলে হোমিও খাদ্য ওই ভাসিটা পাইকা উঠলো বেতা ধরলো ধরিয়া ওই থেকে ক্যান্সার হয় সে আমার ও মারা গেল সরকার যদি আমাদের কোনো দিন চিকিৎসা করে দিতে পারে তাহলে ভালো হয় এদিকে পচামারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন আর জেলা সিভিল সার্জন জানান এটি বিরল রোগ হলেও পরিবারটি চাইলে তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে যদি ট্রিটমেন্ট তারা নিতে চায় সেক্ষেত্রে সহযোগিতা অবশ্যই আমাদের সাধ্যমতা আমরা করবো আমাদের যে চর্ম বিশেষ ডাক্তার আছেন তার সাথে আমরা পরামর্শ করে ওনাদের দেখানোর পরে আমরা পরবর্তীতে জানাবো যে অন্যদের জন্য কী করা যায় অমল তার দুই ছেলে বড় ভাই দুই জ্যাঠা ও বড় জেঠার ছেলে বিরল এই রোগে আক্রান্ত সুইজারল্যান্ডের চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ইটিন ও একদল গবেষক ১৬ জনের উপর গবেষণা করে এ রোগের নাম দিয়েছেন অভিবাসন বিলম্ব রোগ বা ইমিগ্রেশন ডিলে ডিজিজ সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী